ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো রুশাস ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি। যে যেখান থেকে আমার এই ভিডিও ওয়াচ করছো তাদেরকে অনেক ভালোবাসা। এখন বাজে 7:30, তো আমরা উঠেছি 5টার দিকে। 5টার দিকে উঠে একটু হাঁটাহাঁটি করছিলাম, একটু মাঠ মানে আমাদের মাঠে, এখানে মাঠে গেছিলাম হাঁটতে। তো তিনজনে আমরা হেঁটেছি, ওগুলো তোমাদেরকে আর দেখাইনি। হেঁটেছি, হেঁটে বাড়ি এসেছি, বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে চাও খাওয়া হয়েছে। কিন্তু ওদের দুজন হয়েছে, আমার মেয়ের বরের, কারণ ওরা স্কুলও, মেয়েকে স্কুল নিয়ে গেল, তো মেয়ে স্কুলও চলে গেলো, ওকে রেডি করে দিলাম। তোমাদের একটুখানি দেখালাম যে মেয়ে স্কুল চলে গেল। তো ভাতও আমি জল বসিয়ে, জল ফুটে আমি চালটাও দিয়ে দিয়েছি, কারণ বর বলছে যে আজকে একটু তাড়াতাড়ি ভাত রান্না রান্নাটা সেরে ফেলো, খেয়ে দিয়ে আমি, আমার প্রচুর কাজ আছে, আমি বেরোবো। তো সেই জন্য আমাকে রান্নাটা বসিয়ে দিতে হলো, আর আজকে তো শনিবার, তো সেই জন্য তো আজকে রান্নাটা, ও আজকে আর অফিস যাবে না, বাড়িতে থাকবে। তো বাড়ির অনেকগুলো কাজ আছে, সেগুলো করবে, তার জন্য বলছে যে রান্নাটা কমপ্লিট করো। তো রান্না ওদিকে চলছে, বসিয়ে দিচ্ছি। ভাবলাম যে বন্ধুদের সঙ্গে ভিডিওটা আমি শুরু করে দিই, আমার ক্যামেরা অন করে কথা বলতে শুরু করি। তো আমি চাটা এখন খাবো, চা খাচ্ছি না, গ্রিন টি খাচ্ছি। তো গ্রিন টিটা খাবো, খেয়ে আমি রান্নার প্রসেস শুরু করব। তো চলো তোমাদেরকে চাটা খাবো, তার আগে একটু রান্নাটা দেখিয়ে দিই। তো চলে আসলাম রান্নায়। দেখো, দেখতে পাচ্ছ সবজি বের করে রেখেছি ফ্রিজ থেকে। তো এখানে ফুলকপি আছে, ওখানে পটল আছে, তো পটল ভাজা হবে, ফুলকপি দিয়ে মাছ করবো ভাবলাম। তো বড় বলছে কালকে মাছ আনবো, আজকে মেয়েকে স্কুল নিয়ে গেলো আর আনা হলো না, তো আলু দিয়ে ফুলকপিটা বানাবো। আর এখানে দেখো, ওই দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা বুঝতেই পারছো, তো ভাত হয়েছে। আর তার আগে আমি তোমাদেরকে এটাও দেখাইনি, কারণ রাতের ডিনারের থালাবাটি ছিল, ওগুলো আমি সিঙ্কে ছিল, ওগুলো ধুয়ে পুরো একদম কমপ্লিট করে নিয়েছি, এখানে পড়ে আছে। এখন রান্না করতে করতে যেগুলো বাতিল মানে নোংরা হবে সেগুলো ধুতে হবে, কিচেন পরিষ্কার করতে হবে রান্না শেষ করে। তো ঠিক আছে, আবার পরে তোমার সঙ্গে কথা বলবো, রান্নাটা কিছুটা গুছিয়ে নিই, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো ওদিকে ভাত হতে থাক, ভাতের কাজ ভাত হচ্ছে, আমি এখন চা খাবো। তো আমার রুমে চলে আসছি। দেখো রুম থেকে কিচেন কতটুকু মানে ডিস্টেন্স, তাই না? তো সেই জন্য এসে এসে বসে থাকি, কিছু করার নেই। তো এখানে দেখো চাটা আমার, গ্রিন টিটা এখানে পড়ে আছে, তো এখানে মেয়েকে রেডি করেছি, তাই জিনিসগুলো আছে। তো ঠিক আছে, আমি চাটা খেয়ে নিব। এই দেখো ওরা দুজন তো খেয়ে রেখে দিয়েছে, পড়ে আছে। আর এখানে আমার এই গ্লাসটাতে আমার বড় গরম জল খেলো, আমিও খেয়েছি, সেটা আমার রান্নার রুমে ছিল, আর ওকে দিলাম এক গ্লাস জল, গরম জল, তো খেয়েছে। আমার মেয়ে খেয়েছে দুধ চা, এখানে দুধ পড়ে আছে, দেখছি দুধ চা পড়ে আছে, এখানে গ্রিন টি খেয়েছে আমার বর, আমি খাচ্ছি গ্রিন টি। তো ফ্রেন্ডস, রুশা চলে এসেছে। দেখো রুশা পাশে দেখতে পাচ্ছ, স্কুল থেকে বাড়ি চলে আসলো, আর এই দেখো কি এনেছে, খাচ্ছি স্কুলের তো মুড়ি মাখানো। আমরা এ কত স্কুলে খেয়েছি, আর এটা হচ্ছে তেল আচার, হ্যাঁ আমের তেল আচার দিয়ে করা মাখানো, টকটক ভালোই লাগে। তো দেখো রুশাও খাচ্ছে, রুশার জন্য এনেছে, রুশা অল্প করে, আর আমার জন্য আজকে বলেছে আনতে, ওর বাবাকে দিয়ে বাড়ি আসলো, কিনে নিয়ে এসেছে, এখন স্কুলের থেকে চলেও আসলো আজকে খুব তাড়াতাড়ি, আজকে থেকে 2-3 দিন থেকে তাড়াতাড়ি আসছে, লাস্টের ক্লাসটা হচ্ছে না, তো খাচ্ছি। আর তোমাদেরকে দেখিয়েছি রান্না কী কী করবো। তো রান্না আবার প্রায় শেষের দিকে, চলো দেখাই। তো এই দেখো পটল ভাজা, আর এখানে ভাত হয়ে গেছে, এটা খেয়ে নি পটল ভাজা। এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে, তো হতে থাক। তো ফ্রেন্ডস, এখানে চলে আসলাম, দেখো সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন চলে এসেছি আমার বাথরুমে, তো এখানে দেখো কি করছি, এই তো কাপড় নিয়ে বসে গেছি, তো সব টাকা আমি তোমাদেরকে শেয়ার করলাম না। এই দেখো কিছুটা কেচেও নিয়েছি, পরিষ্কার করা হয়েছে, আর কিছুটা এখন দেখো দেখাচ্ছি। আর আমার একটু গলাটা খারাপ আছে, জ্বর জ্বর আছে, তো তোমাদের একটু শুনতে গলার আওয়াজটা কেমন হবে আমি বলতে পারছি না, কারণ প্রচণ্ড খারাপ গলার আওয়াজটা। তো গতদিন আমি ব্লগ দিতেও পারিনি, সরি। তো এখানে দেখো আমি পুরো সমস্ত কেচে পরিষ্কার করে নিচ্ছি,
খুব বেশি নোংরা কর নেই বলে আমাকে খুব বেশি মানে ই করতে হবে না। দেখো পরিষ্কারটা দুবার তিনবার দিব, ধপাধপ দিচ্ছি, দুমদম করে দিচ্ছি, দিয়ে তুলে নিচ্ছি, কারণ বেশি কিছু নোংরা তো নেই, আমি বেশি নোংরা রাখি না, তো সেই জন্য দেখো অল্প পরিষ্কার করতে হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে আমি সমস্ত পরিষ্কার করে নিচ্ছি, এদিকে জলটাও দিচ্ছি চালিয়ে, টেপ চালিয়ে আমি এখন সব ধুয়েও নিব, আমার হয়ে এসেছে পরিষ্কার করা। দেখো এবার ধুয়ে নিব সমস্ত কিছু, মানে যে সার্ফের জলে ভেজানো ছিল এখন ভালো করে ধুতে হবে, না হলে তো এই তো দাগ হয়ে যায়। মানে ভালো করে যদি জল দিয়ে না ধোয়া হয়, জলটা তো এমনি খারাপ, তো ভালো করে না ধুলে না সাদা সাদা হয়ে যাচ্ছে। বর বলছে যে মানে খুবই জামাগুলোতে সাদা সাদা হচ্ছে, দাগ দাগ হয়ে যাচ্ছে, জামাগুলো পরা হচ্ছে না, নতুন নতুন জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, কেন হচ্ছে, ভালো 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 করে ধুয়ে নিও। তো ধুচ্ছি, আর আমি বলেও দিয়েছি যে তোমাদের মানে যে জল খারাপ সেটা তো আছে, তাই বলছে, কারণ সেই জল তো আমাদের খারাপ আছে। তবুও চেষ্টা করো যে জামাগুলো কিনছি পরিষ্কার, ভালো করে দাগ হয়ে যাচ্ছে, অফিস টফিস যাওয়াতে প্রবলেম হচ্ছে, এই জামা পরে যাওয়া হচ্ছে না, নতুন জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য আমি দেখো এখানে বেডশিটটা ভালো করে দেখো ধুয়ে নিলাম, বারবার ধুতে হবে। তো সবটা তোমাদেরকে বারবার ধোয়াটা তো শেয়ার করা যাবে না, কারণ চারবার পাঁচবার ধুলে তোমাদের ভিডিওটা অনেকটা বড় হবে এবং তোমরা দেখবে না সেটা, সেই জন্য আমাকে অল্প শেয়ার করতেই হচ্ছে। তো দেখো আমি সমস্ত তিন চারবার করে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন তোমাদেরকে এটুকু শেয়ার করে দিলাম। দেখো হয়ে গেল ধোয়া আমার কমপ্লিট, এখন জামাগুলো আমাকে পরিষ্কার করা হলো, এখন আমি ভালো করে ছাদে গুছিয়ে ঝেড়ে পরিষ্কার করে মেলবো। তো দেখো আমার ওয়াশিং হয়ে গেল, আমি সমস্ত কিছু বালতির মধ্যে রেখে দিচ্ছি, তো দেখো গুছিয়ে রেখে দিব। তো দেখতে পাচ্ছ হলো, এখন আমি চলে যাব আমার বাথরুমটা আমি ক্লিন করতে, মানে খুব বেশি মানে নোংরা নেই, তবুও মানে আমি রেগুলার একটু করে পরিষ্কার করি, তো হলুদ হয়ে যায় জল পোল পড়ে, এই জলের জন্য, জলটা তো বাজে জল, হলুদ হয়েই যায়, সেই হলুদটার জন্য আমাকে রোজ রোজ সাদা টাইলস বসে বসে যে স্নানটা করবো তাও দেখতে খারাপ লাগবে বলে আমাকে রোজে একবার করে স্নানের আগে আমি এভাবে পরিষ্কার করি। সার্ফের জল থাকলে কিছুটা এভাবে উপর উপর টাইলসগুলো ভালো করে স্ল্যাবগুলো পরিষ্কার করে দিই, মানে রেগুলার করলে দেখবে যে জমা পড়ে না আয়রনটা, তাহলে ভালো হয়, সাদা হয়ে থেকে যায়। আর রেগুলার না করলে জায়গাটা জমা পড়ে পড়ে, জলটাও হলুদ জলটাও জমা পড়ে পড়ে, তখন অ্যাসিড লাগে, প্রতিদিন অ্যাসিড লাগবে, যখনই পরিষ্কার করতে যাবো অ্যাসিডটা লাগবে, কারণ সপ্তাহ অন্তর যদি পরিষ্কার করি অ্যাসিডটা লেগে যাবে, যেহেতু রেগুলার যদি আমি না এই যে পরিষ্কার করছি এভাবে না করি। তো হালকা অ্যাসিডও দিয়েছি, আবার সার্ফের জল দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম, এখন আমি স্নান করে নিব। তো ঠিক আছে, আর ভিডিওটা বড় করব না, তোমরা দেখে নিও প্লিজ, যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, পাশে থেকো আর লাইক দিয়ে দেখো, আর যারা পুরোনো আছো তারা এভাবে আমার পাশে থেকো, আমি তোমাদের এভাবেই পাশে থাকবো। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো তোমরা, আর আমার পাশে থেকো, আমি এভাবে নতুন নতুন ভিডিও দিব, তোমরা দেখতে থাকো। আর তোমাদের কেমন ভিডিও দরকার, কেমন কি আমি বুঝতে পারছি না, তোমরা একটু কমেন্টে বলো যে কেমন ভিডিও দরকার তোমাদের, কি কেমন ভিডিও তোমরা দেখতে প্রস্তুত, তোমাদের দেখতে ভালো লাগবে, তোমরা এনজয় করবে, সেই সব ভিডিওর কথা বলো, যেহেতু যে ভিডিওটা আমরা পারবো সেই ভিডিওটা করো, ঠিক আছে, যেটা ক্ষতি করে বলো না, ঠিক আছে, যেটা ভিডিওটা করা উচিত, যেটা পারা যাবে সেটা অবশ্যই চেষ্টা করবো সেই ভিডিওটা বানানোর। তো তোমরা ভিডিও দেখছো বলে তো আমরা এগোতে পারছি, তাই না? তাহলে ঠিক আছে, বাই বাই, আমার নতুন ভিডিও নিয়ে চলে আসবো, টাটা।